ভালো খবর আছে পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য। আপনাদেরকে আজকে জানিয়ে দেবো পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখানে বেতন কাঠামো ভালো, 25-27 হাজার টাকা বেতন পাবেন। অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। এই ভিডিওতে দেখুন, তাহলে কমপ্লিট ইনফরমেশান পাবেন, কতগুলো ভ্যাকেন্সি আছে, কি যোগ্যতা চাওয়া হয়েছে, কীভাবে আবেদন করতে হবে, এভরিথিং। তো শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আর আপনি যদি রীতিমতো ডেলি জব নোটিফিকেশান পেতে চান, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশান বেলে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে সব ভিডিও নোটিফিকেশান আপনি পান। অবশ্যই কমেন্ট সেকশানে নিজের ডিস্ট্রিক্টের নামটি জানিয়ে দেবেন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার চাকরির খবর নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনাদেরকে প্রথমেই বলে রাখি, রাজ্য পুলিশে নতুন নিয়োগ, পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। ইতিমধ্যে এই চাকরিতে আবেদন করার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনে এই কর্মী নিয়োগ করা হবে। চাকরি হবে চুক্তিভিত্তিতে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হন না কেন, আপনারা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিস্টেম, এটা হচ্ছে প্রথম পদ। এই পদে ভ্যাকেন্সি আছে একখানা। বয়স চাওয়া হয়েছে 1-2-2022 তারিখের হিসেব অনুযায়ী 21-40 বছরের মধ্যে হতে হবে। বেতন দেবে প্রতি মাসে 27,000 টাকা। কন্ট্রাকচুয়াল চাকরি বন্ধুরে, 27,000 টাকা বেতন, ইটস এ হিউজ অ্যামাউন্ট। এবারে আপনাকে জানতে হবে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এই পদের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজিতে বিই অথবা বিটেক অথবা বিএসসি করে থাকতে হবে, অথবা এআইসিটিই অর WBSCTE অনুমোদিত যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MCA করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অনলাইনে আপনাকে যেতে হবে আবেদন করতে। কোথায় যাবেন? WBPHIDCL.com, WBPHIDCL.com এই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচন হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ অনলাইনে আবেদন করতে পারবেন 13 এপ্রিল 2022 পর্যন্ত। তবে হ্যাঁ, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার আগে আপনারা অবশ্যই অফিসিয়াল নোটিশ দেখতে ভুল করবেন না। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার জন্য ডাউনলোড নাও বাটনে ক্লিক করবেন। অফিসিয়াল নোটিশ দেখবেন, বিস্তারিত বুঝবেন, যদি সেই পদের জন্য আপনি যোগ্য হয়ে থাকেন নিশ্চয়ই আবেদন করবেন। তো পরের ভিডিও নিয়ে ফিরে আসছি। প্রত্যেকে ভালো থাকুন বন্ধুরা, ধন্যবাদ।